কারো দাবি করেছিল যে হাসিনা খালেদা ছাড়া আমরা ইলেকশন করব না কারো দাবি করেছিল আমরা করেছিল আমাদের নেতৃবৃন্দ করেছিল সেই দাবি পালিত হয় নাই তারপরে কেন ইলেকশন তারপর দলের জন্য দলের কথা মতো সব গিয়েছে আমি গিয়েছি এর অনেকেই গিয়েছে কথা হলো নির্দলীয় সরকার ছাড়া ইলেকশন হবে না ঠিক কথা হয় নাই কিন্তু তাতে হলো না দলীয় সরকারিতে হলো কথা হলো খালদা জিয়াকে ছাড়া হবে না খালদা জিয়াকে ছাড়া হলো না কথা হলো আমরা আলোচনা করব কি কথা বলবো কার সাথে প্রাইম মিনিস্টারের সাথে প্রাইম মিনিস্টার সেই কথা একটু রাখলো একটা কথা রাখলো একটা দাবি রাখলো তারপরে কেন ইলেকশন তারপরে কেন ইলেকশন কিন্তু কেন এই অবস্থা হলো কেন আজও খালদা দিয়ে জেলে কেন একটা দাবি মানলো না কি কারণে এর উজ্জ্ব কারণ কি এর গুজ্জ কারণ কি এক সময় বের করতে হবে যদি বের করতে ব্যর্থ হই আবার ব্যর্থ আবার ব্যর্থ হোক কেন আমার অনেক প্রশ্ন আছে এইখানে কর্ম না এটা সাধারণদের সাধারণের সভা কর্মযুদ্ধী নেত্রীদের নেতাদের কোনো মিটিংয়ে আমি সুযোগ পাই আমি স্বাধীনতার ইতিহাস জানি সেই সময় কে যায় নাই ভারতে আমরা সব চলে গেলাম এন্টায়ার ক্যাবিনেট চলে গেল বঙ্গবন্ধুর সাথে বলার সময় যেই ব্যক্তি ছিল সর্বক্ষণ সে গেল না তাজউদ্দিন সাহেবের একটা বই রিসেন্টলি পড়বেন আপনারা তার মধ্যে লেখা আছে যে তার যাওয়ার কথা ছিল আমাদের সাথে সে যায় নাই আমি নাম বলতেছি যে এই মুহূর্তে আমরা নির্বাচনে যাওয়ার পূর্বেও আমরা আমাদের নেত্রীর সঙ্গে কারাগারে যোগাযোগ করেছি তিনি নির্দেশ দিয়েছেন যে নির্বাচনে যেতে হবে এবং ঐক্য গড়ে তুলতে হবে জনগণের মধ্যে এমনকি নির্বাচনের পরেও তিনি এই কথাই বলেছেন নির্দেশ দিয়েছেন এই ঐক্যকে ধরে রাখতে হবে বন্ধুগণ আবেগ দিয়ে শুধু যুদ্ধ জয় করা যায় না আজকে এখানে অনেকেই অনেক কথা বলছেন আমরা দেখেছি আমাদের নেত্রীর গ্রেফতারের পরে যখন আমরা প্রোগ্রাম নিয়েছি কর্মসূচি দিয়েছি আমরা তো সবচেয়ে ভালো দেখেছি যে কতজন এসে কতজন আসেন আমরা তো দেখেছি কারা কারা সেই প্রোগ্রামের মধ্যে থেকে আস্তে আস্তে চলে গেছেন আমরা তো দেখেছি এই নির্বাচনের মধ্যে কারা বেরিয়ে আসছেন প্রতিবাদ করেছেন প্রতিবাদ করেছেন সুতরাং শুধুমাত্র কথা বলে শুধুমাত্র একটা বন্ধ আবদ্ধ ঘরের মধ্যে নিরাপদ জায়গায় এইসব কথা বলে কিন্তু আমরা সেই শত্রুকে পরাজিত করতে পারব না আজকে খুব সুপরিকল্পিতভাবে চেষ্টা করা হচ্ছে জনগণের ঐক্যকে ভেঙে ফেলা ঐক্য তৈরি হয়েছে ত্রিশে ডিসেম্বর ত্রিশে ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যেভাবে সম্পূর্ণভাবে বর্জন করেছে এই শৈরাচারী আওয়ামী লীগ সরকারকে সেই ঐক্যে ভাঙন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আমরা যে দেশ নির্দেশে আমরা এই ঐক্যকে আরো সুদৃঢ় করবো সমগ্র বাংলাদেশের জনগণকে এই সৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করে তাদেরকে পরাজিত করব বন্ধুগঞ্জ একটা কথা বলি কথা সবাই বলতে পারেন কিন্তু কাজ করতে হবে কে কতজন আসছেন না আসছেন কে কতটুকু বিপ্লবের পথে যাচ্ছেন বিদ্রোহের পথে যাচ্ছেন সেই বিষয়গুলোকে আপনাদেরকে অবশ্যই নির্ভর করতে হবে প্লিজ কে কথা বলতে আসেন না না অবশ্যই কথা বলতে হবে আসেন এখানে আসেন